একটা গাছে চল্লিশ কেজি পর্যন্ত বেগুন এবং গাছটা একদম উইল রেজিস্ট্যান্ট অর্থাৎ ঝিমিয়ে পড়া রোগ সহনশীল সেই ধরনের জাত আপনারা নিশ্চয়ই খুঁজছেন তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এমন একটি জাত সম্পর্কে আলোচনা করব। যেটা প্রথম হবে উইল রেজিস্ট্যান্ট অর্থাৎ ঝিমিয়ে পড়া রোগ সহনশীল আর তার থেকে বড়ো কথা হচ্ছে এটার ফলনও অতিরিক্ত প্রচুর পরিমাণে ফল দেয় এবং এটার সময়কাল কখন কোন বীজ বীজ কিভাবে পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা তিরিশ হাজার সাবস্ক্রাইবারের খুব কাছে রয়েছি তো আপনারা খুব তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করে দিন এবং এই ভিডিওটিকে একটি করে সকলেই লাইক করুন চলুন এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক সমস্ত কিছু জেনে নেওয়া যাক কোন বেগুনের কথা বলছি কোন সময় চাষ করবেন আর বীজ কীভাবে কালেক্ট করবেন আমি যে বীজটির কথা বলছি সেটা হলো উড়িষ্যার ব্লুস্টার এই যে দেখতে পাচ্ছেন ব্লুস্টার বেগুন এটার কথাই বলছি এবং আমি জানি যে আপনারা এই ব্লুস্টার বেগুনটা অনেকেই কিন্তু খুঁজছেন বা অনেকেই পাওয়ার চেষ্টা করছেন তো এটা অনেক জায়গায় কিন্তু এখনও ভালোভাবে অ্যাভেলেবেল নেই যদিও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো এক্সপায়ারি বা এক্সপায়ার ডেট পেরোনো তো আমাদের এখানে যে বেগুনটা রয়েছে এটা কিন্তু একদম কারেন্ট ডেটের বীজ আমি সমস্তটা দেখাবো এবং এটার আরও একটা প্রজাটি রয়েছে যেটার নাম হলো ব্লুস্টার বুস্টার তো এটা সম্পর্কেও আমি কিন্তু আলোচনা করব। সমস্ত কিছুই দুটো কোনটার কি ভ্যারাইটির বা কোনটা কোন টাইমে লাগায় কোন সময় কোনটা ভালো হয় সমস্তটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো এটা হলো দেখুন ব্রিঞ্জাল ব্লুস্টার সীমা সিডসের এটা হচ্ছে উড়িষ্যার আমি যেটা প্রথমেই বললাম তো এই যে দেখুন উড়িয়া ভাষায় লেখাও আছে তো এই বেগুন কিন্তু খুব চাহিদা যুক্ত এবং অনেক কৃষক এটা খোঁজার চেষ্টা করছে কিন্তু ঠিকঠাকভাবে তারা পাচ্ছে না আর একটা কথা জিনিস দেখায় যে দেখুন ডেটটা দেখে নিন একদম কারেন্ট ডেটের মাল দেখতেই পাচ্ছেন এপ্রিলের দু হাজার চব্বিশে প্যাকিং হয়েছে এবং নভেম্বর দু পর্যন্ত ভ্যালিডিটি ডেট রয়েছে তো এই বেগুনটা যারা নিতে চাইছেন কারেন্ট ডেটের মাল দেখতেই পাচ্ছেন স্টক কিন্তু প্রচুর পরিমাণে রাখা আছে এবং দোকানও আরও অনেক রাখা আছে তো যারা নিতে চান অতি দ্রুত আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন আপনারা বীজ কিন্তু বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা ছাড়াও যে আরেকটা বেগুন রয়েছে সেটা হচ্ছে ব্লুস্টার বুস্টার এটা আর এটার তুলনায় একটু দামি তো ডিফারেন্স সেরকম কিছু নেই এটা একটু পরিমাণে মানে আকারটা দেখতে পাচ্ছেন যে প্যাকেটের আকার দুটোর দেখলে বুঝতে পারবেন দুটোর শেপ একটু তুলনামূলক আলাদা হয় তো যেটার চাহিদা আপনাদের দিকে বেশি সেটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন আমি যতদূর জানি এই ব্লুস্টার বেগুনটাই কিন্তু বেস্ট ভ্যারাইটি এবং এটাই নাকি প্রতি গাছে চল্লিশ কেজি পর্যন্ত ফল দিতে সক্ষম অর্থাৎ একটি গাছের জীবনচক্রে মানে একবারেই চল্লিশ কেজি ধরবে এমনটা নয় এই একটা গাছের জীবনচক্রেও চল্লিশ কেজি পর্যন্ত বেগুন দিতে পারে আর উইল রোগ সহনশীল উইল রোগ রেজিস্ট্যান্স তার জন্য কিন্তু এটার চাহিদা সবসময় বেশি থাকে ভিডিওতে দেখানো এই বীজগুলো কিন্তু আপনারা বাড়িতেই নিয়ে নিতে পারবেন আপনারা জাস্ট যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে এবং বাড়িতে বীজ কালেক্ট করে নিন আর এই যে ব্লুস্টার বেগুনটা এটার সময়কালটা বলা হয়নি যে কোন সময় আপনারা চাষ করবেন এই দুটোর সময়কাল একই এটা আপনারা বর্ষা এবং শীত এই দুটো মরশুমে চাষ করতে পারেন অর্থাৎ এই টাইমে আপনারা চারা ফেলতে পারেন তাহলে কিন্তু শীতের দিকে গিয়ে আপনারা ফলটা পাবেন এখন হচ্ছে চলছে সেপ্টেম্বর এবং অক্টো পুরো সেপ্টেম্বরটা আপনারা চারা ফেলতে পারবেন অক্টোবর চারা ফেলতে পারবেন নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা চারা ফেলতে পারবেন তারপর জমিতে চারা রেডির পর জমিতে রোপণও করতে পারবেন এবং এটা অনেক দিন গাছটাও টিকতে পারে আর ফল তো বললাম যে কতটা পর্যন্ত ফল দিতে সক্ষম অনেক কৃষক আছে যারা আমার কাছে ব্লুস্টার অনেক দিন থেকে চাইছিল কিন্তু আমি কারেন্ট ডেটের মাল ছিল না বলে দিতে পারিনি তো তাদের উদ্দেশ্য বলি এখন কিন্তু স্টক আমার কাছে হিউজ পরিমাণে রয়েছে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু বীজটা নিয়ে নিন এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য